السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا شمانت ديني هاي شكل আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন, ওয়া মাজতামা কওমুম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন গোত্র, কোন গোষ্ঠী, কোন দল আল্লাহ তাআলার কোন ঘরে একত্রিত হয়, আল্লাহ তাআলার কোন ঘরে একত্রিত হয়, জমা হয়, সমবেত হয়, কিসের উদ্দেশ্যে? ইয়াযকুরুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের পড়াশোনা করার জন্য। ওয়া ইয়াতাদারাসুনা, তার চর্চা করার জন্য, আপোষে সেগুলো বুঝার জন্য, পড়ার জন্য একত্রিত হয়। আল্লাহ তাআলার আয়াত জিকির করে এবং সেগুলোর চর্চা করে। তো কি হয়? বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাহলে তাদের উপর শান্তি বর্ষণ হয়। বলছেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং রহমত তাদেরকে ঘিরে ধরেন। وحفت عليهم الملائكه, এবং ফেরেশতারাও তাদেরকে ঘিরে রাখেন। আর অন্য এক বর্ণনায় এসেছে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সম্প্রদায়ের কথা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যে ওরা এরকম করছে। তো আজকের এই সময়ে যখন আমরা এই ঘরে, এই আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হয়েছি, তখন আমরা সেই রহমত ও সেই শান্তির কামনা করছি। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য মনস্থ করেছি, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এতখানে গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল বান্দাদেরকে যেই বড় আদেশটি দিয়েছেন, পৃথিবীর সকল মানুষ ও জিনকে যেই বড় আদেশটি দিয়েছেন, সবচেয়ে বড় আদেশ যেটা দিয়েছেন, সেই আদেশটির সাথে সাথে এই আদেশটি দেওয়া হয়েছে যেটা আজকে আলোচনা করতে যাচ্ছি। এটি একটি এমন বড় বিষয় যে যদি মানুষ এই কাজটি করে, তাহলে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এটি একটি এমন বিষয় যে যদি এই কাজটি সে অবাধ্য করে, এই কাজ করার বিষয়ে সে অবাধ্য হয়ে যায়, না করে, তাহলে তার জন্য বড় ধরনের গুনাহ ও শাস্তির কথা এসেছে। এটি একটি এমন বিষয় যে বিষয়ের সম্পর্ক আমাদের সকলের সাথে আছে। বিষয়টি হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা।
অন্য কথা বলতে পারেন যে সন্তানের প্রতি পিতা মাতার অধিকার ও হক। আমরা যখন এই আলোচনাটি করব তখন ওর সাথে সাথে দ্বিতীয় অংশটিও করবো ইনশাআল্লাহ। যেমন সন্তানদের প্রতি পিতা মাতার হক আছে, পাওনা আছে, অধিকার আছে, ঠিক তেমনি কিন্তু পিতা মাতার প্রতি সন্তানদেরও অধিকার ও পাওনা আছে। তাই আমরা আলোচনা করব পিতা মাতার অধিকার কি, সন্তানদের প্রতি পিতা মাতার অধিকার কি, অনুরূপ আলোচনা করব যে পিতা মাতার প্রতি আবার সন্তানদের অধিকার কি, মানে পিতা মাতার জন্য সন্তানদের কি করতে হবে আর সন্তানদেরকে পিতা মাতার জন্য কি করতে হবে, যেমন এটা জানব তেমন পিতা মাতাকেও সন্তানদের জন্য কি করা উচিত সেটাও আজকের এই আলোচনায় ইনশাআল্লাহ আলোচনা হবে এবং আমরা শুনব। ভাই, পিতা ও মাতা, আব্বা ও আম্মা একটি এমন বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীর সব কিছু, কিন্তু পৃথিবীতে আসার যে নিয়ম তিনি দিয়েছেন সেই নিয়ম এরকম নয় যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সকলকে সৃষ্টি করেন। একমাত্র মানুষের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন, তারপরে কিন্তু নিজ হাতে কোনো মানুষকে তিনি আর সৃষ্টি করেননি। কিন্তু পৃথিবীতে মানুষ ও প্রজন্মের যে নিয়ম দিয়েছেন মানুষের প্রজন্মের, তাতে পিতা মাতার মিলনে আবার তাদের সন্তান জন্ম নেয় বা সেই প্রক্রিয়ায় মানুষ পৃথিবীতে আসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টিকর্তা, কিন্তু পৃথিবীতে আমাদের আসার যেটা মাধ্যম সেই মাধ্যমটি হচ্ছে পিতা ও মাতা। আমরা যে আলোচনা করতে যাচ্ছি সেটি একটি এমন বিষয় যে প্রত্যেক মানুষই তার মাতার গর্ভে থেকেছে, মায়ের গর্ভে থেকেছে, এবং একদিন দুদিন নয় প্রায় নয় মাস থেকেছে। যখন গর্ভে এসেছে তখন মাকে কষ্ট দিয়েছে, যখন প্রসব হয়েছে তখন কষ্টের সীমা ছাড়িয়ে গেছে, আবার প্রসব হওয়ার পরও মা সেই যন্ত্রণার থাকা সত্ত্বেও, আর আজকালের সিজার ও অন্য কিছু হওয়ার পরেও সে কষ্ট করে তার ছেলেকে ও সন্তানকে দেখাশোনা করছে। তো পেটে আসার সময়ও সমস্যা, জন্ম নেওয়ার সময়ও মায়ের কষ্ট, জন্ম হওয়ার পরেও মায়ের কষ্ট, এমনকি লালন পালন করে বড় দেওয়ার, বড় করার পর্যন্ত তাদের কষ্ট। আর আমাদের সমাজের পিতা মাতারা তো আরো এক ধাপ এগিয়ে যে আমার ছেলেটা দুনিয়াতে প্রতিষ্ঠিত হলো কি হলো না এতদিন পর্যন্ত তার জন্য চেষ্টা করে যায়। তাহলে দেখা যাচ্ছে যে জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পিতা মাতা তার সন্তানের জন্য কিছু না কিছু করেই থাকে বা করে যায়। আমরা এই বিষয়ে আজকের এই আলোচনা করতে যাচ্ছি। এটি একটি এমন বিষয় যে বিষয়টি সম্পর্কে একটু আগে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে এবং জিনকে যেই আদেশটি দিয়েছেন, সবচেয়ে বড় আদেশটি দিয়েছেন, যেই উদ্দেশ্যে মানব এবং জিনকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটি হলো যেন মানব ও জিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এরকম বড় আদেশটি যখন তিনি দিয়েছেন, সেই আদেশটি দেওয়ার সাথে সাথেই মানুষকে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন, যেটা তারা বোঝা যায় যে বড় আদেশের সাথে আরো একটি বড় আদেশ, আর সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হকের পর পিতা মাতার হকের আদেশ। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমাদের রব তোমাদের প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন, কি ফয়সালা করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, যে তোমরা তিনি ব্যতীত কারো ইবাদত করবে না, মানে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। তারপর সাথে সাথে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। এতটুকুই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তারপরে আরো বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশাতে যদি তাদের কোনো একজন বা উভয়ে যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে ফালা তাকুল্লাহুমা উফফিন, তাহলে তাদেরকে উফ পর্যন্ত বলো না,
ওয়ালা তানহারহুমা এবং তাদেরকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা এবং তাদেরকে খুব সম্মানের সঙ্গে সম্বোধন করো, কথা বলো। এতটুকুই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তারপরে আরো বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লে এবং জানাহাদ-দুল্লে মিনার রাহমা এবং তাদের জন্য রহমতের এবং আরো অনুই এবং বিনয়ের পাখা ও ডানা বিছিয়ে দাও, ওদের জন্য বিছিয়ে দাও জানাহাদ-দুল্লে নম্রতার ডানা রহমতের নজরে এবং দয়া ও অনুকম্পার সহিত তাদের জন্য নম্রতার পাখা আচ্ছাদন করে দাও, বিছিয়ে দাও। ওয়াকুর রাব্বির হামহুমা, এতটুকুই না, তারপরে আরো বলছেন এবং বলো রাব্বির হামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি ওই দুজনের উপর রহমত করো, দয়া করো, যেমন কামা রাব্বায়ানি সাগীরা, যেমন ছোটবেলা শিশুকালে তারা আমার উপর দয়া করেছিল, রহম করেছিল। চিন্তা করতে পারেন, যদি আমরা শুধু এই আয়াতটির আজ ব্যাখ্যা বিশ্লেষণ শুনি তাহলেই হয়তো অনেকটাই সময় লেগে যাবে, কিন্তু একজন মানুষকে, প্রত্যেক মুসলিমকে চিন্তা করার জন্য এবং বিষয়টির সম্পর্কে, বিষয়টির গুরুত্ব জানার জন্য এই আয়াতটির এতটুকু অনুবাদ যদি মাথায় থাকে তাহলে যথেষ্ট, যে পিতা মাতার কতখানি হক রয়েছে ও অধিকার রয়েছে, মান সম্মান রয়েছে এবং তার জন্য আমাদেরকে কি করা দরকার। বন্ধুগণ, পিতামাতা সম্পর্কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি শোনার পর আমাদের আলোচনা অনেক লম্বা দীর্ঘ, সে কারণে এখানে বিস্তারিত না গিয়ে সামনে যাই। মনে রাখবেন, যদি পিতামাতা আমাদের জন্য যা কিছু করেন, তার সন্তানের জন্য যা কিছু করেন, আমরাও যখন সন্তানের আমরাও যখন পিতামাতার জন্য কিছু করি, তাদের সঙ্গে সততা দেখাই, তাদের সঙ্গে সদ্ব্যবহার করি, তাদের সেবা করি, তাদের অধিকার রক্ষা করি, কিন্তু মনে রাখবেন যে আমাদেরটা সন্তান হয়ে পিতামাতার জন্য যা করি সেটা আর পিতামাতা হয়ে সন্তানের জন্য যা করে দুটি কিন্তু বরাবর নয়, দুটি কি নয়, বরাবর নয়। পিতামাতা সন্তানের জন্য যা করে আর সন্তানেরা পিতামাতার জন্য যা করে যতখানি করুক না কেন, দুটি কিন্তু বরাবর নয়। একটি কথা শুনেন, একজন ব্যক্তি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন, তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি। সেই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, ইন্নালি উম্মান বালাগা মিনহাল কিবারা, আমার একজন মা আছে যে খুবই বুড়ো হয়ে গেছে, বৃদ্ধা বৃদ্ধা, আন্নাহা লা তাকদি হাজাতাহা, সে নিজের প্রয়োজনীয় কাজ নিজে করতে পারে না, ইল্লা ওয়া যাহরি লাহা মাতিয়্যাহ, কিন্তু আমার পিঠটাই তার বাহন, মানে আমি তাকে পিঠে করে তুলে নিয়ে গিয়ে তার কাজায় হাজত বা পেচ্ছাপ পায়খানা প্রয়োজনীয় কাজের জন্য আমার পিঠটাই বাহন, আমি তার জন্য এরকম করে থাকি। ফাহালাত দাইতু হাক্কাহা, হে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি আমার এই মায়ের হক ও অধিকার আদায় করতে পেরেছি এরকম করার কারণে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা, না, পারোনি। এবং তার ব্যাখ্যাটাও তিনি দিয়ে বলছেন, লিআন্নাহা কানাত তাসনাউ বিকা যালিকা ওয়া হিয়া তাতামান্না বাকাআক, কারণ তোমার মা যখন তোমার এরকম কাজটা করেছিল, মানে তোমার যখন পেচ্ছাপ পায়খানা থেকে নিয়ে ছোটবেলায় যা কিছুর প্রয়োজন হয়েছিল এই কাজগুলো যখন করেছিল তোমার মা, তখন সে আশা করেছিল যে তুমি পৃথিবী থেকে, তুমি পৃথিবীতে বেঁচে থাকো, ভালোভাবে পৃথিবীতে তুমি জীবিত থাকো, এটা তোমার মায়ের আশা ছিল এবং ওই সময় তোমার এরকম কাজগুলি করেছিল, কিন্তু আনতা তাফালুহু ওয়া তাতামান্না ফিরাকাহা, কিন্তু তুমি যখন তোমার মায়ের এরকম সেবাটা করছো তখন তুমি আশা করছো যে তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে, তাহলে ওই মা যার জন্য তুমি এত সেবা করেছো, তোমার পিঠটা তার জন্য বাহন বটে, কিন্তু উভয়ের সেবার মধ্যে পার্থক্য রয়েছে, তুমি সেবা করেছো এই কারণে বা করছো এই নিয়তে যে সেবা করছি, তারপর মা কোনো রকম পৃথিবী থেকে চলে যাক, কিন্তু তোমার মা যখন তোমার করেছিল তখন সে এটা চেয়েছিল যে তুমি পৃথিবীতে ভালোভাবে জীবিত থাকো এবং তুমি পৃথিবীতে ভালোভাবে তোমার বড় হোক, তোমার কল্যাণ হোক, সব কিছু হোক, এই আশা করেছিল, কিন্তু ওই আশা তোমার অন্তরে নেই। তাই বলছিলাম
যে মা বাবা সন্তানের জন্য যা কিছু করে সেটা আর সন্তানেরা পিতা মাতার জন্য যা কিছু করে উভয় বরাবর কখনোই হতে পারে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশেষ বিচক্ষণ সাহাবি, তার কাছে এক ব্যক্তি ইয়েমান থেকে, যেটা বর্তমান ইয়েমান দেশ, সেই দেশ থেকে মক্কায় এসেছে, তওয়াফ করছে এক সেই ইয়েমান প্রদেশের ব্যক্তি, এবং সে তার পিতাকে, তার মাকে তার পিঠের উপর চাপিয়ে নিয়ে এইভাবে তওয়াফ করছে, নিয়ে এসেছে ইয়েমান থেকে কয়েক হাজার কিলোমিটার দূর, সেখান থেকে তার মাকে পিঠে করে নিয়ে এসেছে এবং উমরা করাচ্ছে, কাবা শরীফের তওয়াফ করাচ্ছে, পিঠে নিয়ে আছে। ওই সময় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয় বিশিষ্ট সাহাবী, তখন সে কবিতা ছলে বলে, ইন্নি লাহা বাইরুহাল মুদাল্লালু, আমার এই মায়ের জন্যই আমি একটি নম্র উট, নম্র বাহন, এমন বাহন যে বাহনে চাপলে কোনো মানুষকে কষ্ট হয় না, শক্ত লাগে না, এরকম আমি আমার পিঠটা ওর জন্য বাহন। ইন আজার তুরুক্কা বাহা লামুদির, আমি অন্য কোনো আমার পিঠে যারা চাপে তাদের জন্য আমি কষ্টদায়ক বটে, কিন্তু আমার মাকে আমি কোনো সময় আমার পিঠে চাপলে আমি কি করি না, কোনো সময় আমি তাদের তাকে ভয় দেখাই না। আল্লাহ রব্বি দুল জালাল ওয়াল আকবার, আল্লাহ রাব্বুল আলামিনই আমার রব এবং তিনি মহান ও মহিয়ান। হামালতুহা আকসারা মিম্মা হামালাত, বলছে আমি তাকে আমার পিঠে এতদিন ধরে নিয়ে বেড়াচ্ছি, যতদিন সে আমাকে তার পেটে রেখেছিল তার চাইতে বেশি সময় ধরে আমি তাকে আমার পিঠে নিয়ে বেড়াচ্ছি। ফাহাল তারা জাজাই তো হাই ইবনে উমর, হে ইবনে উমর, আপনি কি মনে করেন আমি আমার আমার মায়ের মাকে বদলা দিতে পেরেছি, যেটা সে আমার জন্য করেছিল এর বদলা কি আমি দিতে পেরেছি? তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ওয়ালা বি জাফরাতিন ওয়াহিদা, না একটা চোখের পলকের বরাবরও দিতে পারো, তোমার একটা চোখের পলকের বরাবরও দিতে পারোনি যেটা তোমার মা তোমার জন্য দিয়েছে, তাই এতটুকুই তুমি বদলা মনে করো না। যে কথাটি বলার সেটি হলো এই যে পিতা মাতার জন্য সন্তানেরা যা করে যত কিছুই করুক না কেন, পিতা মাতার সমতুল্য এবং বরাবর হতে পারে না যেটা পিতা মাতা তার সন্তানদের জন্য করে থাকে। বন্ধুগণ, আমরা যে আলোচনায় আছি সেই আলোচনায় আমাদেরকে জানা উচিত যে আমরা যখন পিতা মাতার সম্পর্কে আলোচনা করছি তখন এই কথা মনে রাখবেন যে পছন্দনীয় পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আমল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সকল আমল ও সৎ কাজ, নেকির কাজ সবচেয়ে বেশি পছন্দনীয়, সেগুলির মধ্যে হচ্ছে একটি এই পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু সাআলা আন-নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে নামাজ আদায় করা, সালাত আদায় করা। তারপর জিজ্ঞাসা করা হলো, সুম্মা আইয়ু, অতঃপর কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করা। তারপরে জিজ্ঞাসা করা হলো, তুম্মা আইয়ু, তারপর সবচেয়ে ভালো আমল কোনটি? আল্লাহ রাসূল বলেছেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে তারপরে সবচেয়ে বেশি উত্তম আমল। তাহলে পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করা উত্তম আমলের অন্যতম। হাদিসটিকে ইমাম বুখারী কিতাব ও মাওয়াকিতুস সালাতে বর্ণনা করেছেন। আমরা যে পিতা মাতার সম্পর্কে আলোচনা করছি সেই পিতা মাতার অবাধ্য হওয়া, তার নাফরমানি করা, তার সঙ্গে খারাপ ব্যবহার করা একটি বড় গুনাহ, এবং বড় গুনাহগুলির মধ্যে যেই সকল বড় গুনাহগুলির মধ্যে বড় গুনাহ রয়েছে সেই সকল বড় গুনাহ অন্তর্ভুক্ত আছে পিতা মাতার অবাধ্য হওয়া এবং তার নাফরমানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সংবাদ দেব না, বলে দেব না সবচেয়ে বড় গুনাহগুলি কি? তখন সাহাবায়ে কেরাম বললেন, বুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল বলুন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে অংশী করা বা শিরক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তারপরে বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার নাফরমানি করা। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা মুত্তাকিয়ান, তিনি এইভাবে হেলান দিয়ে বসেছিলেন,
বসেছিলেন সেই হেলাল ছেড়ে সরাসরি বসার পর বলছেন আলা ওয়া কাউলা যুর ওয়া শাহাদাতাজ যুর, এবং খবরদার মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষী এটা হচ্ছে বড় পাপগুলির অন্যতম। তাহলে পিতামাতার নাফরমানি করা, পিতামাতার অবাধ্য হওয়া হচ্ছে বড় গুনাহগুলি বা কবিরা গুনাহগুলির অন্তর্ভুক্ত। ইমাম হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাব অধ্যায়ে হাদিসটিকে বর্ণনা করেছেন। আমরা পিতার বাবার হক আদায় করতে পারি না, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন, একটি হাদিস বলেছেন, যদি কারো পিতার এই অবস্থা থাকে আর সে যদি কোনো সন্তান এই কাজটি করে দিতে পারে তাহলে বলা হচ্ছে সে তার পিতার হক আদায় করতে পারে। সেটি কি? সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদান ইল্লা আন ইয়াজিদাহু মামলুকা। কোন সন্তান তার পিতার হক আদায় করতে পারে না, সম্পূর্ণ হক আদায় করতে পারে না, কিন্তু পিতাকে যদি গোলাম অবস্থায় পায়, পিতা যদি কি হয়, গোলাম হয়, কোথাও দাস হয়, আর সে দাস অবস্থায় পায়, তারপর ফায়াশতারিয়াহু ফায়ুতিকা, অতঃপর এমন কিছু গোলাম পৃথিবীতে ছিল বা গোলামের প্রথা ও দাসের প্রথা ছিল যে মালিক বলতো যে এত টাকা দিয়ে দিতে পারবে তখনই আমি একে স্বাধীন করব, নচেত করতে করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ কারোর পিতাকে এরকম দাস অবস্থায় পায় অতঃপর তাকে খরিদ করে নেয়, নেওয়ার পর স্বাধীন করে দেয়, তাহলে সে তার পিতার হক আদায় করতে পারে নচেত পারে না। এই হাদিসটিকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আমরা যখন পিতামাতার সম্পর্কে আলোচনা করছি, তাদের সঙ্গে সদ্য ব্যবহারের কথা বলছি, তখন কোরআন মজিদের আয়াতে শুনলেন যে বিশেষ করে যখন তারা বার্ধক্য অবস্থায় বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে তখন বিশেষ কথা এসেছে এবং বিশেষ আদেশ এসেছে। এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাহিমান, মানুষের নাক মাটিতে ঘেঁষড়ে যাক, এটি হচ্ছে একটি আরবি প্রবাদ বাক্য, অর্থাৎ ওই মানুষের ধ্বংস হোক, ওই মানুষের কল্যাণ না হোক। তারপরে বলছেন থুম্মা রাগেমান, অতঃপর সেই মানুষের নাক ধ্বংস হোক, দ্বিতীয়বার বললেন, আবার তৃতীয়বার ওই কথাই বলছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কেইলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, সেটা কা কে, কার এরকম অবস্থা হোক? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, যে ব্যক্তি তার দুই পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, আহাদুহুমা ও কিলাইহিমা, উভয়ে কিংবা একজন, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর তাদের সেবা শুশ্রূষা করে জান্নাতে প্রবেশ করতে পারল না। তাই পিতামাতার সেবা, বিশেষ করে যখন তারা বৃদ্ধ অবস্থায় থাকবে ওই সময় তাদের সেবা যে করবে এই সেবা তাকে জান্নাতে প্রবেশ করাবে, আর যে এরকম সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার বরবাদ হোক, তা ধ্বংস হোক, তা কল্যাণ না হোক। এই হাদিসটিকে বা মুসলিম কিতাবুল বীর বা বীর অধ্যায়ে উল্লেখ করেছেন। আমরা পিতামাতার আলোচনার সময় একটি কথা অবশ্যই বলতে চাইব যে উভয়ের মধ্যে সবচেয়ে বেশি হক কিন্তু ইসলাম মাকেই দিয়েছে। ইসলাম কাকে দিয়েছে? মাকেই বেশি হক দিয়েছে। পিতাকে মায়ের চাইতে বেশি সম্মান বা বেশি হক দেওয়া হয়নি, অধিকার দেওয়া হয়নি, মাকেই বেশি অধিকার দেওয়া হয়েছে। সেই অধিকারের সম্পর্কে শুনেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর বলছেন, মান আহাক্কু বি হুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমার সদ্ব্যবহারের, আমার ভালো সম্পর্কের, সেবা শুশ্রূষার সবচেয়ে বেশি হকদার পৃথিবীতে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তো আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, উম্মুক, তোমার মা। তারপর সে ব্যক্তি আবারও প্রশ্ন করছে, তারপর কে বেশি আমার এই ভালো ব্যবহারের হকদার? আল্লাহ রাসূল বলছেন, তোমার মা। আবার সে ব্যক্তি প্রশ্ন করছে, আল্লাহ রাসূল, তারপরে কে বেশি হকদার? আল্লাহ রাসূল তৃতীয়বারও বলছেন, তোমার মা। অতঃপর যখন চতুর্থবার এই কথা বলা হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা আবু, অতঃপর তোমার পিতা। হাদিসটিকে ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন। এই হাদিসের কারণেই মাসলা দেওয়া হয়েছে। আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন যে আমরা বাপ মায়ের পক্ষ থেকে উমরা করতে যাচ্ছি বা হজ করতে যাচ্ছি, যেহেতু আপনারা সৌদি আরবে থাকেন, এই হাদিসের কারণেই ওলামায়ে কেরামদের এটা ফতোয়া এবং এটা একটি ফয়সালা যে যদি কেউ তার মৃত পিতা মাতার পক্ষ থেকে হজ বা উমরা করতে চায় তাহলে যেন মায়ের উমরা বা হজটা আগে করে। কারণ কার হকটা বেশি? মায়ের হকটা বেশি। এই হাদিসের আলোকে সেই ফতোয়া দেওয়া হয়েছে এবং এই কথাটা আপনাদেরকে সকলকে মনে রাখা দরকার।
আমরা পিতা মাতার হকের সময় সম্পর্কে যখন আলোচনা করছি তখন একটি কথা বলে দিতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সেবা করাকে জান্নাত পাওয়ার কথা বলে দিয়েছেন এবং তার পায়ের নিচে জান্নাত আছে এ কথা পর্যন্ত বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, আসার পর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আরাতুল গাজওয়া, আমি জিহাদ করতে চাই। জিহাদ ছোট জিনিস না, যেখানে মানুষের জীবন যাওয়া এবং মানুষের জীবন ও মরণের প্রশ্ন, সেই কাজ করতে চাই, সেই ভালো আমল করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলছে, ওয়াকাদ জিতু আস্তাশিরাক, আমি আপনার কাছে এসেছি, আস্তাশিরুক, আমি আপনার কাছে এসেছি পরামর্শ নেওয়ার জন্য। ফাকালা হাল্লাকা উম, তোমার কি মা আছে? সেই লোক বলল, না, হ্যাঁ আল্লাহ রাসূল আছে। আল্লাহ রাসূল তখন বললেন, ফালজিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তাই তাকে গিয়ে তুমি তার সঙ্গেই থাকো, কারণ জান্নাত তার দুই পায়ের নিচে রয়েছে। মানে তার সেবা করালে করলে তুমি কি পাবে? জান্নাত পাবে। এই হাদিসটিকে ইমাম আহমদ এবং ইমাম নাসাই বর্ণনা করেছেন, হাসান হাদিস। তাহলে মায়ের সেবাতে এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহারে, তাদের সঙ্গে নাফরমানি না করে তাদের সেবা করলে এবং তাদের কথা শুনলে জান্নাত পাওয়া যায়, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিলেন। আমরা মনে রাখবো যে পিতা মাতার সম্পর্কে ইসলামে যখন এতখানি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদের সম্পর্কে যখন এতগুলো আদেশ ও নিষেধ দেওয়া হয়েছে এবং তাদের সেবা করাকে এত নেকির এবং সওয়াবের বলা হয়েছে আর না করাকে জাহান্নাম তথা বড় গুনাহ পাওয়ার হকদার বলে আখ্যা দেওয়া হয়েছে, সেই পিতা ও মাতার সেবা ও তাদের সঙ্গে সদ্ব্যবহার শুধু জীবিত থাকলেই হবে না, বরং তারা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তারপরেও কিন্তু পিতা মাতার জন্য এই ভালো ব্যবহার, এই উত্তম চরিত্র এবং তাদের জন্য দোয়া করা আর ইত্যাদি করা ইসলামে বিধান দিয়ে দেওয়া হয়েছে। সেই বিধানগুলি কি? একজন মানুষ পিতা মাতার মৃত্যুর পরও তার সঙ্গে কিভাবে সদ্ব্যবহার করতে পারে, তার এই সকল জিনিসের মধ্যে আমরা সাধারণত একটি প্রথা দেশে লক্ষ্য করি যে যখনই কেউ মারা যায়, সেটা পিতা মাতাই হোক বা অন্য কিছু হোক, তাহলে আমরা ভালো কাজ হিসাবে যেটা জানি সেটা হলো দুই একটা গরু ছাগল কিনেন, কেনার পর মানুষকে খাওয়া খাইয়ে দেন। ওটাকে কেউ চেহলাম বলে, কেউ 10 তারিখে কিছু করা বলে, কেউ 4 তারিখে বলে, কেউ খানা পান বলে বা 40 বলে ইত্যাদি কথা বলে। এই কাজটাই আমরা করি অধিকাংশ মানুষ এবং এটাকে মনে করে যে হয়তো মৃত্যুর পর এতখানি কাজ করে দিলেই হয়ে গেল, আসলে কিন্তু এর কোনো সহিহ দলিল পাওয়া যায় না এরকম করার জন্য। যা পাওয়া যায় তার সম্পর্কে শুনেন। পিতা মাতার মৃত্যুর পরেও যে কাজটি আপনি সব সময় করবেন বা করতে ইসলাম আদেশ করেছে সেটি হলো এই যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে। আর এই দোয়া ভাই বড় জিনিস। আসলে আমরা এমন পরিবেশ বা এমন সমাজে বসবাস করি যেখানে অধিকাংশ মানুষ নামাজটা পর্যন্ত পড়ে না। যখন নামাজটা পর্যন্ত পড়ে না তো দোয়া করবে কখন? ওরা মনে করে নামাজ পড়তে যাওয়ার পরে দোয়া করতে হয়, অন্য সময় হয়তো দোয়া করা যায় না বা দোয়া করার প্রথা নাই বলে আর দোয়া করে না। আর যারা নামাজে আদায় করে না, অন্যান্য অনেক গুনাহ ও পাপে লিপ্ত, সেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলতে লজ্জা করে বা হাত তোলার মতো তার মাথায় মানসিকতা তৈরি হয় না। আর সে কারণেই সপ্তাহে বা বছরে বা মাসে এরকম একটা অনুষ্ঠান করে দিয়ে সে ভাবে আমি পিতা মাতার জন্য হয়তো অনেক কিছু করে দিলাম আর এটাই হয়তো যথেষ্ট। না, এটা যথেষ্ট নয়। নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষ যদি মারা যায় তারপরে তার সন্তানেরা তার জন্য কি করতে পারে এবং কোন সন্তানটা সেই মানুষের জন্য কাজে দিতে পারে এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মা ইবনু আদম, যখন আদম সন্তান মারা যায়, ইন কাতা আমালুহু ইল্লা মিন সালাস, তার সৎ আমল এবং সৎ কাজ করার সব কিছু বন্ধ হয়ে যায়। জি ভাই, এটাই সত্য যে মানুষ যখন মারা যাবে তখন সে আর নেকির কোনো কাজ করার ক্ষমতা রাখে না। মানুষ যখনই মারা যাবে তখন অবশ্যই সে না নামাজ রোজা করতে পারবে, না সে তসবিহ তাহলিল পড়তে পারবে, সে মৃত্যুর সাথে সাথে তার সৎ আমল করার সকল দরজা বন্ধ। কিন্তু বলছেন ইল্লা মিন সালাস, কিন্তু তিনটি দরজা এমন আছে, তিনটি এমন এমন বিষয় আছে যে ওই তিনটি যদি হয় তাহলে সেই মানুষের মৃত্যুর পরেও সৎ আমল বা নেকি পৌঁছাতে থাকবে। সেই সেই তিনটি জিনিস কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা মিন সালাতিন সাদাকাতিন জারিয়া, তিনটি জিনিস ব্যতীত তার মধ্যে একটি হচ্ছে সাদকায় জারিয়া করা,
এমন দান করা যেই দান ধারা যেই দানে ধারাবাহিকতা থাকে, যেই দান করার পর দানটা সাথে সাথেই তার উপকার শেষ হয় না, বরং সেই উপকার ধারাবাহিক ভাবে থেকে যায়। সাদাকায় জারিয়ার ধারাবাহিকতা কিভাবে থাকতে পারে? যদি আপনি একজন মানুষকে খাওয়া খাওয়ান তো তখনই খেলো, তখনই সাদকাটা শেষ হলো। কিন্তু যদি আপনি একটা বই কিনেন বা একটা বই ছাপান বা একটা বই লিখেন, তাহলে সেটা একদিনে শেষ হবে না অনেক দিন ধরে থাকবে। যদি আপনি একটা গাছ লাগান তাহলে ওটা একদিনে শেষ হবে না অনেক দিন পর্যন্ত তার লাভটা মানুষ পাবে। যদি আপনি একটা মসজিদ বানান তাহলে একদিনে শেষ হয়ে যাবে না অনেক দিন ধরে এই মসজিদের লাভ পৃথিবীতে থাকবে। এইভাবে সাদকায়ে জারিয়া করতে হবে, তাহলে সেই মানুষের সেই ধারাবাহিকতায় সেই নেকি পৌঁছাতে থাকবে, পেতেই থাকবে। তারপরে বলছেন ওয়াইলমিন ইউনতাফাউ বিহ, কিংবা এমন জ্ঞান এমন শিক্ষা যে শিক্ষা লাভদায়ক শিক্ষা, অর্থাৎ কোন মানুষ মারা গেছে আর সে পৃথিবীতে এমন ভালো শিক্ষা দিয়ে গেছে যে শিক্ষার ফলাফল এবং রেজাল্ট ও প্রভাব ধারাবাহিক ভাবে পৃথিবীতে থেকে গেছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আপনি একজন মানুষকে যখন কোরআন পড়াতে শিখালেন তখন সে নিজে কোরআন পড়লো, একজন মানুষকে যখন আপনি কিছু দোয়া আজকার শিখালেন সে নিজে শিখলো, আর সে পৃথিবীতে কাউকে না কাউকে আবার শিখিয়ে দিল, আর ওই ব্যক্তি আবার তৃতীয় ব্যক্তিকে শিখালো। এভাবে ধারাবাহিকতা এই জ্ঞানের থেকেই যায়। অনুরূপ কোনো ব্যক্তি কোনো কিতাব লিখলো, বই লিখলো, লেখার পর সেই বইটা সে ছাপালো বা অন্য মানুষ ছাপিয়ে দিল, ও তারপর সেই বইটা থেকে মানুষ পড়াশোনা করলো, পড়াশোনা করার পর আমল করলো, বই একটাই কিংবা কিন্তু তার পড়ুয়া অনেক। এভাবে পৃথিবীতে তার বই পড়ে মানুষ আমল করছে, আর সেই ইলমের বা সেই ইলমের ফায়দা ও লাভ তার সওয়াব হিসাবে পৌঁছাতে থাকছে। অতঃপর বলছেন ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, এবং সৎ সন্তান যার সে তার জন্য দোয়া করে। সৎ সন্তান যদি মাতা পিতার জন্য দোয়া করে তাহলে সেই দোয়ার ফায়দা বা লাভ, সেই দোয়ার লাভ পিতা মাতা কবরে থাকার পরেও পেতেই থাকে। এই হাদিসকে মা মুসলিম বর্ণনা করেছেন। দুঃখ লাগে, আমরা অন্য কাজ করতে চাই কিন্তু পিতামাতার সময় পিতামাতার জন্য সবসময় আমরা দোয়া করতে চাই না বা পিতামাতাকে ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে এসেছে, তুরফাউলিল মাইয়্যিতে বাদা মাউতিহি দারাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মৃত্যু মানুষকে কিয়ামতের দিনে যার নেকি দেওয়া হবে ওই সময় তার একটি স্তর উন্নীত হয়ে যাবে, একটি মর্যাদা বেড়ে যাবে, এত বড় মর্যাদা পেয়ে যাবে, পাওয়ার পর সে অবাক হয়ে বলবে, আয় রব, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আইয়ু শাইয়িন হাযিহি, কি কারণে এই এতগুলো নেকি এবং এই মর্যাদা আমি পাচ্ছি, আমি তো নিজে কোনো খুঁজে পাচ্ছি না, আমি কোনো করেছিলাম কিছু কাজ যে কারণে এই মর্যাদা আমি পাওয়ার যোগ্য, এটা তো আমি পাই না বা খুঁজে পাই না। তখন সে তার রবকে বলবে, আইয়ু শাইয়িন হাযিহি, এটা কোন জিনিসের বিনিময়ে? তখন তাকে বলা হবে, ওয়ালাদুকা ইস্তাগফারা লাকা, তোমার সন্তান তোমার জন্য মাগফিরাত করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, সেই ক্ষমা প্রার্থনার এই ফল এটা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমরা আজ পিতা মাতা তারা যেন আমাদের সন্তানের এরকম কৃতকর্মের কিছু লাভ কিয়ামতের দিনে পেয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। হাদিসটিকে হাদিসের সনাদ সহি, শেখ আলবানী হাসান বলেছেন, বুখারী আদাবুল মুফরাদে হাদিসটি বর্ণনা করা হয়েছে। পিতামাতার মৃত্যুর পরও তাদের সঙ্গে সদ্ব্যবহার থাকবে, যেরকম দোয়ার মাধ্যমে সেরকম থাকবে তাদের পক্ষ থেকে সাদকা অর্থাৎ দান করার মাধ্যমে। সৎ সন্তান যেমন তার পিতামাতার জন্য দোয়া করবে তেমন তার জন্য কি করবে? সদকা করবে। সদকা কথাটি, সাদাকা কথাটি শরীয়তের পরিভাষায় বলা হয় এমন দান ও অনুদান যার মাধ্যমে নেকি অর্থাৎ সওয়াবের আশা করা হয়। এরকম যাবতীয় দান ও অনুদান সে করবে এবং এটা করতে তার জন্য কোনো বাধা নেই, কোনো অসুবিধা নয়, এবং এর নেকি তার পিতা মাতা অবশ্যই পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এক ব্যক্তি আসলেন, জিজ্ঞাসা করলেন, ইন্না উম্মি তাওয়াফায়াত, আমার মা মারা গেছে, আয়ানফাউহা ইন আতাসাদদাক আনহা, আমি যদি তার পক্ষ থেকে সাদকা করে দান করি তাহলে তার কি লাভ হবে, তার কি নাফা হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, হ্যাঁ হবে। তাই বাবা বা মারা গেছে, 40 দিনে শুধু গরুর গোস্ত মানুষকে খাওয়াবেন না, বরং ওই গরুর গোস্ত আর ওই খানদান তৈরি করতে যা পয়সা করে লাগে এতগুলো আপনি দান করে দেন, এর মাধ্যমে বেশি পয়সা করে থাকলে মসজিদ বানিয়ে দেন বাবা মায়ের পক্ষ থেকে,
মাদ্রাসা বানিয়ে দেন, বই ছাপিয়ে দেন, ইসলামিক বই টিউবওয়েল তৈরি করে দেন, কূপ তৈরি করে দেন, অজুখানা তৈরি করে দেন, আরো ইত্যাদি করে দেন। কিন্তু আমরা এ সকল কিছু একটু কমই করি, আমরা চেষ্টা করি যে কোনো রকম করে দু চারটা গরু ছাগল কিনে সবকে খাওয়িয়ে দিই। বল্লাহ এরকম মানুষকে যাদেরকে খাওয়ান, বলেন তো কয়জন দিল খুলে আপনার বাপ মায়ের জন্য দোয়া করে? আজ সৌদি আরব থেকে অনেক মানুষ দেশে যায়, যাওয়ার পর এরকম হওয়ার পর বলে তোমার মা মারা গেছে, অমুক গেছে, তমুক গেছে, কিছু খাওয়া মিয়া। লোকগুলোর উদ্দেশ্যটা কি? আপনার কি আপনার বাপ মায়ের জন্য দোয়া করো না খাওয়া? বলেন উদ্দেশ্য বাপ মায়ের জন্য দোয়া করা? যদি দোয়া করা হয় তো এমনি করতে পারে তারা, কিন্তু না, তারা চায় খেতে। আবার যতই খাওয়ান, পেট ভরে খাওয়ান, ঠেসে খাওয়ান, আর ডাল দিয়ে খাওয়ান, মাছ দিয়ে খাওয়ান কি ইলিশ মাছ দিয়ে খাওয়ান, তারপরও বাইরে গিয়ে ঢেকুর ছেড়ে একবার বলবে সবই তো ভালো ছিল, ডালটাতে একটু পানি বেশি হয়েছে। তো এই সকল অবস্থা মানুষের, এরকম করে মানুষ অবশ্যই পয়সা করে খরচ করে, কিন্তু তার সঠিক যেটা, সঠিক যেটা নিয়ম, এবং সেই নিয়ম করলে, সেই নিয়মে সেই কাজ করলে তার যে লাভ হবে, তার পিতা মাতার যে হবে, সেটা আমরা অনেকেই ভুলে যাই আর অন্য কাজ করে বসি। আমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহারের কথা বলছিলাম, যে মৃত্যুর পরেও আমরা তাদের জন্য কি করতে পারি। জানেন পিতা মাতার সাথে সদ্ব্যবহারের শেষ ধাপটি হচ্ছে, যদি পিতা মাতার বন্ধু এই পৃথিবীতে থাকে, পিতা মাতার কোনো দোস্ত এবং বন্ধু বান্ধবী যদি পৃথিবীতে থাকে, তার আত্মীয় স্বজন যদি পৃথিবীতে থাকে, তাহলে তাদের সঙ্গে সদ্ব্যবহার করাটাও পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। শুনেন এই হাদিসটিকে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন কাদিমতুল মদিনাতা, আমি মদিনায় আসলাম, ফাআতানি আব্দুল্লাহ ইবনে উমার, তারপর ও আব্দুল্লাহ ইবনে উমার আমার কাছে আসলো, ফাকালা এবং বলল আতাদরি লিমা আতাইতুকা, আব্দুল্লাহ ইবনে উমার বলছেন আবু বারদাকে যে মদিনায় এসেছিল, যে আমি তোমার কাছে আসলাম, জানো কেন এসেছি? কে বলছে এই কথা? আব্দুল্লাহ ইবনে উমার বলছে, বলছে কেন এসেছি জানো? কালা কুলতু লা, না আমি তো জানি না তুমি কেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে। কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান আহাব্বা ইয়াসালা আবাহু ফি কবরিহি, যে ব্যক্তি তার পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে চায় কবরে থাকা সত্ত্বেও, ফাল ইয়াসিল ইখওয়ানা আবিহি মিন বাদি, তাহলে সে যেন তার বাবার বন্ধুদের সঙ্গে সদ্ব্যবহার করে তার বিগত হওয়ার পর। ওয়া ইন্নাহু কানা বাইনা আবি উমার ওয়া বাইনা আবিকা ইখাওয়াত, আমার বাবা এবং তোমার বাবার মাঝে একটা বন্ধুত্ব ছিল, সে কারণেই আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমি চাচ্ছি যে এই সম্পর্কটা যেন বিচ্ছিন্ন না হয়, এই সম্পর্কটা যেন বজায় রাখা যায়, সেই কারণে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। হাদিসটিকে ইবনে হাব্বান বর্ণনা করেছেন। তাই মনে রাখা দরকার যে পিতা মাতার সাথে সদ্ব্যবহারের শেষ পর্যায়ে হচ্ছে, পিতা মাতা দুনিয়া থেকে চলে গেলে তাদের যে সকল বন্ধু ও ভাই ব্রাদার আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা উচিত। বলেন তো ভাই, এরপরে কি কোনো বৃদ্ধাশ্রম তৈরি করার দরকার আছে? যদি কোনো মানুষ সত্যিকারে মুসলিম হয় তাহলে বাপ মাকে বৃদ্ধ হওয়ার পর বৃদ্ধ আশ্রমে পাঠানোর প্রয়োজন আছে? কোন মুসলিম সন্তান এটা করতে পারে? কিন্তু আজ দেশের বহু জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। জানেন এই প্রথাটা কোথা থেকে এসেছে? এটা ইসলামের প্রথা না। ইসলাম জরুরি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যেমন জরুরি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যেমন জরুরি এই আদেশ দিয়েছেন, ঠিক তেমনই আদেশ দিয়েছেন যে তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আর এই আদেশের সাথে সাথে যখন এই আদেশ দেওয়া হয়েছে, তখন যারই পৃথিবীতে পিতা মাতা আছে সে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, তাকে কখনো বৃদ্ধ অবস্থায় ছেড়ে দিতে পারে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিদ লাহুমা জানাহাদ্দুল্লিলা রাহমা, তুমি দয়াময়, তুমি দয়া সদয় হয়ে তোমার রহমতের, তোমার দয়া নরম ডানা তাদের জন্য বিছিয়ে দাও, এ কথা ইসলাম বলেছে। তাই তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রয়োজন আছে? কোন মুসলিম, কোন মুমিন এই কাজ করতে পারে? পারে না। এটা এসেছে পাশ্চাত্য সভ্যতা থেকে। পাশ্চাত্যের মানুষেরা নিজের বাড়ির, নিজের রক্তের সম্পর্ক, সমাজের সম্পর্ক এবং বাপ মায়ের সম্পর্ক পর্যন্ত এরা ভুলে গেছে। এরা সিস্টেম তৈরি করেছে যে যখনই কেউ বালেগ হয়ে যাবে, সাবালক হয়ে যাবে, তখন এক অপরের আর কোনো খরচ বহন করার দরকার নেই। তাই অনেক ক্ষেত্রে
মা বাড়িতে আছে তাকে আলাদা ইনকাম করতে হচ্ছে, বাবা বাড়িতে আছে তাকে আলাদা ইনকাম করতে হচ্ছে, ছেলেকে আলাদা করতে হচ্ছে, মেয়েকে আলাদা করতে হচ্ছে, এমনকি স্ত্রীকেও আলাদা করতে হচ্ছে। হোটেলে খেলে বসছে স্বামী স্ত্রী, নিজের নিজের বিল দিয়ে চলে যাচ্ছে। এরকম যখন তাদের সমাজ এবং সমাজের নৈতিকতা নষ্ট হয়েছে, তখন যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তখন তো আর কাজ করার ইনকাম করার পথ থাকে না, তখন কি করতে হবে? বলছে তাহলে এরকম লোকদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করা হোক, আর ওই বৃদ্ধ বৃদ্ধ বা মানে বড় বুড়ো লোকদের আর বয়স্ক লোকদের ওই আশ্রমে তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক। ওখানে তখন তারা নিজের পরিবার ছিন্ন ছেলে মেয়ে সব কিছুকে বাদ দিয়ে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এটা কিন্তু ইসলামের কথা। তাই যাদের পিতা মাতা বৃদ্ধ অবস্থায় পৌঁছাবে, ইসলামের প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো যে তাকে আরো বেশি করে দেখাশোনা করবে, নিজের গুনাহ খাতা তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদের সেবা শুশ্রূষা করে মাফ করিয়ে দিবে। তবে এই কাজ সরকার করতে পারে, এই কারণে সরকার করতে পারে যে পৃথিবীতে এমন অনেক বাপ মা থাকতে পারে যারা যারা সন্তানহীন, যাদের কি নেই, সন্তান নেই। তো যদি এরকম অবস্থা হয়, তাহলে এরকম অবস্থায় সরকার, ইসলামিক রাষ্ট্র এবং ইসলামিক সরকার এই সকল কিছু দেখাশোনার দায়িত্ব নিতে পারে এবং নেওয়া কর্তব্য। আমি আপনাদেরকে এতক্ষণ ধরে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার ও পিতামাতার অধিকার, পিতামাতার সঙ্গে কীভাবে আমাদেরকে আচরণ করা দরকার, কি করলে কি হয়, এ সম্পর্কে কিছুটা আলোচনা করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সত্যিকারের পিতামাতার সেবা করার তৌফিক দান করেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পিতামাতার যাবতীয় সমস্যাকে দূর করার তৌফিক দান করেন। আমরা আলোচনার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের এখানেই রাখছি। এরপরে যে কথাগুলি বলতে চাচ্ছি সেটি হলো যে, যেমন ইসলাম সন্তানদের প্রতি পিতামাতার অধিকারের কথা বলেছে, অর্থাৎ সন্তানদেরকে যেমন দায়িত্ব দিয়েছে যে তারা পিতামাতার কি করবে, সঙ্গে সদ্ব্যবহার করবে, ঠিক তেমনি ইসলাম পিতামাতার উপরও দায়িত্ব দিয়েছে যে তারাও যেন সন্তানদের সাথে কি করে, সদ্ব্যবহার করে। আজ আমরা অনেক সময় দেখতে পাই অনেক আলোচনায়, অনেক আলেমোলামার আলোচনায় যে পিতামাতার হক ও দাবি, পিতামাতার অধিকার নিয়ে তো যথেষ্ট আলোচনা করা হয়, কিন্তু সন্তানদেরও যে কিছু অধিকার আছে পিতামাতার উপর, সেই জিনিসটা কিন্তু অনেকে এমনি এমনি ভুলে যায় এবং সেটা বর্ণনা করতে চায় না বা করে না। সেই কারণে আজ একটি অংশ আলোচনার এখানে শেষ হলো এবং দ্বিতীয় আলোচনাটি হচ্ছে এই, বা দ্বিতীয় পার্টটি হচ্ছে এই যে পিতামাতার প্রতি কি কর্তব্য রয়েছে তাদের সন্তানের জন্য, বা সন্তানদের অধিকার তাদের উপর কি রয়েছে, এই জিনিসটাও আমাদেরকে জানা অবশ্যই দরকার। ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন্না লি ওয়ালাদিকা আলাইকা হাক্কান, এবং অবশ্যই তোমার সন্তানের তোমার উপর হক রয়েছে, মানে সন্তানের হক রয়েছে কার উপর, পিতামাতার উপর অধিকার রয়েছে। হাদিসটি কি বা মুসলিম 1159 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। কিন্তু এই হক কি, যে সন্তানেরা তার পিতামাতার কাছে পাবে বা পাওয়ার হক রাখে, অধিকার রাখে, এই অধিকারগুলি কি? এই অধিকারগুলি অনেক, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শুনেন। প্রথমত হলো এই যে সত্যিকারে একজন, সত্যিকারে একজন ভালো সন্তান যদি মানুষ পৃথিবীতে চায়, তার সন্তানটি পৃথিবীতে আসার আগে তার কর্তব্য হলো একজন সৎ ও ভালো মহিলার সঙ্গে তার তাকে বিবাহ করা। যে যাকে জীবন সঙ্গী হিসাবে চয়েস করা হবে সে যেন সৎ হয়, ভালো হয়, দীনী মহিলা হয়, নচেত অসতের কাছে কাছ থেকে অসতই আশা করা যায় না, কি বলেন? এমনও হতে পারে যে অসৎ চরিত্রের হলে বাড়িতে যদি স্বামী না থাকে বা থাকলেও কুকর্ম করে বসে, তাহলে দেখা যাচ্ছে যে তার আসল স্বামী থাকার পরেও তার গর্ভে নাউজুবিল্লাহ বেবিচারের সন্তান, বেবিচারের কারণে সন্তান জন্ম নিয়েছে, অর্থাৎ জেনার সন্তান বাড়িতে প্রসব হতে পারে, অথচ স্বামী বুঝতেই পারলো না। যদি অসৎ হয় তাহলে এরকম হওয়াতে কোনো অসম্ভব নয়, হতে পারে না, হতে পারে। তাই প্রথমে ভালো সন্তানের জন্য জরুরি যে সে যখন বিবাহ করবে তখন অবশ্যই একজন ভালো মহিলা নির্বাচন করবে। রাসূল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মহিলাকে বিবাহ করা হয় সাধারণত চারটি গুণ দেখে, মানুষেরা সাত চারটি গুণ দেখে বিবাহ করে, সাধারণত এরকম মানুষেরা করে কি করে, লে মালেহা, মহিলার বা সেই যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চায় তার ধন সম্পদ দেখে, যে এরা গরিব মানুষ না বড়লোক মানুষ,
এটা দেখে আর কি দেখে মানুষেরা, ওয়ালে হাসাবেহা, তার বংশধর দেখে যে এর বংশটা বড় বংশ না ছোট বংশ, নামি বংশ না বেনামি বংশ, এটা মানুষেরা দেখে। ওয়া জামালিহা, এবং তার সৌন্দর্য দেখে যে সে সুন্দরী না অসুন্দরী, অতঃপর দেখা হয়। ওয়ালে দীনহা, তার দীন ও ধর্ম আল্লাহ ভীরুতা দেখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওগুলো সব বাদ দাও, ফাদফুর বিযাতিদ দীন, দীনকে প্রাধান্য দাও, যদি সতী মহিলা হয়, সৎ মহিলা হয় এবং দীনের আগ্রহী হয়, দীনের জ্ঞান থাকে, দীনের প্রতি আগ্রহী হয় এবং দীনের আমল করে থাকে, এরকম মহিলাকে তোমরা কি দাও, প্রাধান্য দাও। তাই ভালো সন্তান হওয়ার জন্য সবচেয়ে প্রথমে ভালো স্ত্রী গ্রহণ করাই হচ্ছে সবচেয়ে বড় কর্তব্য দায়িত্ব, এটা হচ্ছে বিবাহের পূর্বে। কিন্তু যখন বিবাহ হয়ে গেল, তারপর জন্ম দিল সন্তান, এখন এই সন্তানের জন্য তার পিতামাতাকে কি করা দরকার এবং এই পিতামাতার কোনো দায়িত্ব আছে কিনা, জন্মের পর পিতামাতা এমনি জন্ম দিয়ে ছেড়ে দিবে পৃথিবীতে, চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, যেখানে মন সেখানে লম্পট দাদাগিরি করবে, যেখানে মন সেখানে মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করবে, গুজব করবে, মারবে ধরবে, গালি দিবে, গলিতে গলিতে ঘোরাফেরা করবে, না তাদের জন্য কিছু করা দরকার পিতামাতাকে। প্রথম যে দায়িত্বটি আসে পিতামাতার উপর, যার সন্তান পৃথিবীতে আসে, যাদের সন্তান পৃথিবীতে জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, এরকম সন্তান পৃথিবীতে আসার পরে পিতামাতার উপর অনেকগুলো দায়িত্ব আসে। তার মধ্যে এক নম্বর দায়িত্ব হলো তার একটি সুন্দর নাম নির্বাচন করা, তার জন্য কি করা, একটা সুন্দর নাম চয়েস করা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষকে নাম ধরে ডাকবেন। আমাদের দেশে এবং সমাজে আজ নাম রাখা হচ্ছে ঝন্টু মন্টু টুম্পু ফুম্পু উম্পু, এগুলো কি জিনিস, নাম রাখতে হবে সুন্দর, তা না করে ঝন্টু টন্টু কি সব নাম রাখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে তোমাদের সবচেয়ে সুন্দর পছন্দনীয় নামগুলির মধ্যে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। হাদিসটিকে ইমাম মুসলিম 2132 নম্বর হাদিসে বর্ণনা করেছে। সেই জন্য আপনারা সৌদি সমাজে কতজন আব্দুল্লাহকে দেখেছেন ভাই, দেখেছেন না দেখেননি? আব্দুল্লাহ আব্দুর রহমান দেখেছেন না দেখেননি? মনে হয় কোনো বাড়ি নেই যে বাড়িতে আব্দুল্লাহ নামের মানুষ নেই, কারণ এই হাদিসে বলা হয়েছে। আর আমাদের দেশে মনে আব্দুল্লাহ নাম রাখতে একটু ভয় লাগে বা বলতে পারে কিন্তু আয়াত মনে করে যে আব্দুল্লাহ নাম রাখবো, মডার্ন না, হ্যাঁ এই নাম চলবে, আব্দুর রহমান রাখবো রাখতে চায়। কত জানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি নামকে সুন্দর নাম বলছেন, অনুরূপ আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামের নামে নামকরণ করা, এগুলো হচ্ছে সুন্দর নাম। তো এই নামকরণ করাটা হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পর পিতা মাতার প্রথম দায়িত্ব ও কর্তব্য। এই নামটা কখন রাখা যেতে পারে, কখন নামকরণ করা যেতে পারে, এই নামটা জন্মের পূর্বেও আপনি নির্বাচন করে রাখতে পারেন, যখন জন্ম হবে তখন রেখে দিবেন, যেদিন জন্ম হবে সেদিনই তার নামকরণ করে দিতে পারেন, আবার আকিকার দিনেও তার নাম রাখতে পারেন। যেদিন জন্ম হবে সেদিনই নাম রাখা যায় এবং সেদিনই তার নামকরণ করা যায়। এর দলিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটিকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিদা লি আল-লাইলাহ, গত রাতে আমার এক সন্তান হয়েছে। এটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত রাতে আমার কি হয়েছে, সন্তান হয়েছে, গোলামুন ওয়ালিদা লি আল-লাইলাহ গোলামুন, গত রাতে আমার সন্তান হয়েছে, ফাসাম্মাইতুহু বিইসমি আবি ইব্রাহিম, আমি তাকে আমার পিতা ইব্রাহিমের নামে নামকরণ করেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলেন আমার পিতা, কারণ তার তার সেই বংশধর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, বলেন আমি তা আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামে তার নাম কি করেছি, নামকরণ করেছি, মানে ছেলের নাম কি রেখেছি, ইব্রাহিম। হাদিসটিকে ইমাম মুসলিম 2315 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। যাই হোক, এটা ছিল নামকরণ করা। তাহলে নামকরণ কখন করা হচ্ছে, যে গত রাতে হয়েছে আর আমি নাম রেখে দিয়েছি, তাহলে যেই রাতেই হবে, যেই দিনে হবে, যেই সময় হবে, সেই সময় তার কি করা যায়,
নাম রাখা যায়। অনেক মানুষ মনে করে যে হয়তো আকিকার দিন ছাড়া নাম রাখা যায় না, না আপনি আকিকার আগে যখনই বাচ্চা জন্ম হয়েছে তখনই আপনি তার নাম রেখে দিতে পারেন, আকিকার দিনে আকিকা করতে হবে। তারপরে শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গুলামিন রাহীনাতুম বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহাল্লাক ওয়া ইউসাম্মা। প্রত্যেক গোলাম প্রত্যেক বাচ্চা তার আকিকার বিনিময়ে বন্ধক থাকে। বাচ্চাটা কোথাও কি থাকে? বন্ধক থাকে। কিসের বিনিময়ে? আকিকার বিনিময়ে। আপনি কোন জিনিস বন্ধক রাখেন, কোন জিনিস দিবেন, তারপরে না ছুটানো হবে বন্ধক? তো বলছে বাচ্চা বন্ধক থাকে আকিকার বিনিময়ে। আকিকা না করলে বাচ্চা বন্ধক থাকলো। তারপরে বলছেন কখন এটা ওই বন্ধক থেকে ছাড়া পাবে? তুতবাহান হইয়া মাসাবিহি, তার সপ্তম দিনে সেই বাচ্চা আকিকা করা হবে, তার পক্ষ থেকে জোগাই করা হবে, ওটাকে আকিকা করা হবে। ওয়া ইউহাল্লাক, এবং তার মাথা মুন্ডন করে দিতে হবে, হালাক করে দিতে হবে। ওয়া ইউসাম্মা, এবং নামকরণ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হয়েছেন সেদিনই নামকরণ করেছেন, আবার সপ্তম দিনেও নাম করা কথা বলছেন। তাই দুটি জায়েজ ইনশাআল্লাহ। এই হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ করেছেন। এটি ছিল বাচ্চা প্রসব হওয়ার পর বা সন্তান আসার পর পিতা মাতার কর্তব্য যে তার নাম রাখবে এবং আকিকা করবে, তার চুলগুলো মুন্ডন করে দিবে। যখন চুল মুন্ডন করবে তখন চুলের যা ওজন হবে মুন্ডন করার পর, ওই ওজনে চাঁদি রৌপ্য সাদকা করে দিবে, দান করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানে বিশাতিন, আল্লাহ রাসূল হাসানের পক্ষ থেকে একটি শা একটি বকরি দিয়ে আকিকা করেছেন। ওয়াকালা ইয়া ফাতিমা, এবং তিনি বলেন হে ফাতিমা ইহলিকি রাসাহু ওয়া তাসাদদাকি বিজনাতি শাআরি, এর মাথা মুন্ডন করে দাও আর চুলগুলো যা হবে ওর ওজনে রৌপ্য রূপা ফিদা সাদাকা করে দাও। কালা ফা ওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বাদা দিরহাম, আমি তার চুলগুলি ওজন করলাম, দেখলাম যে এক দেড়হাম কিংবা এক দেড়হামের কিছুটা কম এরকম তার ওজন হলো। তাহলে যতটুকু ওজন হবে অতটুকু ওজনের রৌপ্য সাদকা করে দিতে হবে। এই হাদিসটিকেও ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাসান বলেছেন। এখন যদি সন্তান ছেলে হয় তাহলে তার জন্য আকিকার ক্ষেত্রে ডবল, আর যদি মেয়ে হয় তাহলে আকিকা তার জন্য একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহু আনিল গোলামে শাতান, ছেলের পক্ষ থেকে দুটি ছাগল, ওয়া আনিল জারিয়াতে শাতুন, আর মেয়ের পক্ষ থেকে একটি ছাগল, এটা হবে আকিকায়। এটাও ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 1513 নম্বর হাদিস এবং হাদিসটি সহিহ। তো ছেলে সন্তান হলে দুটি ছাগল দিতে হবে, মেয়ে সন্তান হলে একটি দিতে হবে, এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। অনেকে এই দৃষ্টিকোণটা এইভাবে দেখেন যে ছেলের সম্মান বেশি, পুরুষের সম্মান বেশি, এই কারণে হয়তো দুইটা, আর মেয়ে তার চেয়ে কম পর্যায়ের সেই কারণে একটা। এটা অনেকে এরকম মনে করে, কিন্তু এরকম মনে করা কি উচিত? আর এর কি কোনো দলিল আছে? এরকম কোনো দলিল পাওয়া যায় না। তবে আমি আমার পড়াশোনার আধারে একটি কথা বলে থাকি বা মনে করি, এটা হতেও পারে নাও পারে, যে সাধারণত ছেলে হলে মানুষের খুশি বেশি হয়, মেয়ে হলে একটু কম হয়। এই কারণে কম হয় যে আরবের সেই সমাজে যখন মেয়ে হতো তো বাপের চেহারা কালা হয়ে যেত, এরকম অবস্থা ছিল আরবের সেই সময়ের অবস্থা। আর এই অবস্থা এখনো আমাদের পিতা মাতার অনেকে আছে যে ছেলে হলে খুব খুশি আর মেয়ে হলে তাদের মন খুশি না। সেই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন চান যে এক তো মেয়ে হয়েছে তার উপর ডবল আকিকা দিয়ে দেবো, আর এরা হয়তো আকিকাই করবে, আর না হলে আরো বেশি ভারী হয়ে যাবে। সেই জন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিধানে হালকা করে দিয়েছেন। এটা হতেও পারে নাও পারে, কিন্তু একটি হিকমতের মধ্যে হতে পারে আবার নাও হতে পারে। যাই হোক, তো আল্লাহ তাআলা যা বিধান দিয়েছেন সেটাই আল্লাহ তাআলা আমাদেরকে করতে হবে। কোনো সময় পুরুষের সম্মান কোনো দিক দিয়ে বেশি দিয়েছেন, কোনো সময় আবার মেয়েদের সম্মান একদিক দিয়ে
বেশি দিয়েছেন। যদি আকিকার ক্ষেত্রে ছেলেদের জন্য দুটি করতে বলেছেন, এখনই শুনবেন যে মেয়েদের লালন পালন করে জান্নাতের কথা এসেছে, কিন্তু ছেলেদের লালন পালনে জান্নাতের কথা আসেনি। একটু আগেই শুনলেন মেয়ে ও মায়ের জন্য মাই হচ্ছে পিতার চাইতে বেশি হকদার, তাহলে এখানে এরকম কেন বলা হবে যে এটা মায়ের জন্য, মানে এখানে মহিলাকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে আর এখানে মহিলাকে মর্যাদা দেওয়া হয়নি, এখানে পুরুষকে দেওয়া হয়েছে এখানে মহিলাকে দেওয়া হয়নি? এরকম আমাদেরকে তুলনামূলক আলোচনা না করে আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনই সবকিছু জানেন ও বুঝেন, তাই যেখানে মহিলার সম্মান বেশি দিতে দেওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বেশি দিয়েছেন, যেখানে তার চেয়ে কম দেওয়ার প্রয়োজন হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কম দিয়েছেন। নিজেকে নিজের মতো করে দেখা, নিজেকে ও সব কিছু বিধান সব ক্ষেত্রে প্রযোজ্য সেটা হিসাবে পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য, তা এরকম উল্টা পাল্টা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন আমরা মনে করি না। যাই হোক, পিতা মাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানকে কেন্দ্র করে ভূমিষ্ঠ হওয়ার পর, সেটি ছিল আমাদের দ্বিতীয় বিধান ও কর্তব্য। তৃতীয় কর্তব্য হচ্ছে যে যদি মানে সন্তান জন্ম হয় তাহলে সেই সন্তানের খৎনার ব্যবস্থা করা। ভাই, এগুলো অধিকার নয় বাচ্চাদের, বাচ্চারা নিজের আকিকা নিজে করতে পারবে, টাকা পয়সা ইনকাম করতে পারে, ওরা নিজের আকিকা করবে, তাহলে এই আকিকা করার বিধানটা কার উপর বর্তাবে? বাবা মার উপর বর্তাবে। অনুরূপ সন্তানের খৎনা করিয়ে দেওয়া, খৎনা হচ্ছে একটি ফিতরত, একটি সুন্না, এমন সুন্না যেটাকে সুন্নাতুল ফিতরা বলা হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিতরা তো খামসুন, পাঁচটি হচ্ছে ফিতরত এবং স্বভাবের বিষয়, আও খামসুন, অন্য হাদিসে বলেছেন পাঁচটি। তারপরে কি বলছেন? আল খিতানু, খৎনা করা। তারপরে বলছেন আল ইসতিহদাদু, এবং নাভির নিচের লোম পরিষ্কার করা, ওয়া নাতফুল ইবিত, এবং বগলের লোম ছিঁড়ে ফেলা, ওয়া তাকলিমুল আযাফির, আর মানুষের নখ কাটা, ওয়া কাসুস শারিব, আর মজ কেটে ফেলা, কর্তন করা, ছোট করা, এগুলো হচ্ছে ফিতরতে সুন্না। এ সকল কিছু মানুষ করবে সন্তান ভূমিষ্ঠ হবে, বাচ্চার অবশ্যই খৎনা তার পিতা অবশ্যই করবে এবং করার ব্যবস্থা করে দিবে। এইভাবে সন্তানদের হক হচ্ছে যে পিতা মাতা তাদেরকে ভালোভাবে লালন পালন করবে। এগুলি মানুষ হয়তো যখন বাচ্চা জন্ম নেয় তখন অনেক আনন্দ এবং অনেক খুশির কারণে এগুলো করেই থাকে, কিন্তু আসল কর্তব্য দায়িত্ব হচ্ছে যে পিতা মাতা তার সন্তানদের ভালো করে লালন পালন করবে। এই লালন পালনের অনেকগুলো দিক হতে পারে। প্রথমত আমাদের প্রত্যেক পিতা মাতাকে সন্তানের লালন পালন করা একটি দায়িত্ব হিসাবে নিতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা সকলেই রাখাল এবং তোমাদেরকে তোমাদের সকলকে তোমাদের রাখালত্বের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাখাল মানে ছাগল চড়া, ছাগল চড়ার দায়িত্ব। তো মানুষ পৃথিবীতে যে কোনো প্রকারে হোক না কেন সে একটা দায়িত্বশীল, আর তাকে তার সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া হুয়া মাসউলুন আনহুম ওয়া রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, আর এক ব্যক্তি সে হচ্ছে রাখাল, সে হচ্ছে দায়িত্বশীল তার বাড়ির পক্ষ থেকে, তাই তার ছেলে পেলে সন্তান সন্ততি সকলের দেখাশোনা করা এবং তাদের লালন পালন করা হচ্ছে প্রত্যেক মানুষের কি একটি দায়িত্ব। সেই সকল দায়িত্বের মধ্যে বড় দায়িত্ব হচ্ছে লালন পালনের দায়িত্ব। আর এই লালন পালনের সময় সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে পিতা মাতা তাকে সহিহ আকীদা শিক্ষা দিবে, এমন বিশ্বাস শিক্ষা দিবে যেই বিশ্বাসে শিরক নেই, এমন বিশ্বাস শিক্ষা দিবে, এমন ইমানের কথা বলবে, এমন আকীদা ও তাওহীদের কথা বলবে যে আকীদা ও তাওহীদের কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম গোলমাল নেই। এই শিক্ষা দিবে না, এমন আকীদা দিবে না, এমন আকীদা দিবে না যে আকীদা বিদআতী আকীদা, এমন আকীদা শিক্ষা দিবে না যে আকীদায় শিরক থাকে, এমন বিশ্বাস তার মাথায় ঢোকাবে না যে সকল বিশ্বাস আসলে ইসলামী বিশ্বাস নয়। কারণ মনে রাখবেন, লোকমান নামে একজন বিশেষ পণ্ডিত ও হাকিম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা সূচক অনেক কথা উল্লেখ করেছেন। তার মধ্যে তিনি তার ছেলেকে সন্তানকে যে ওসিয়ত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশটিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। সেই উপদেশটি শুনেন, ওয়াইদ ক্বালা লোকমানু লিইবনিহি, যখন লোকমান তার সন্তানকে বলল, তার ছেলেকে বলল, ওয়া হুয়া ইয়াইদুহু, যে সময় লোকমান তাকে উপদেশ দিচ্ছিল কি বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার ছেলে, তুমি আল্লাহর সঙ্গে অংশী করবে না, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন।
তাই প্রত্যেক পিতা মাতার প্রথম দায়িত্ব হলো তার বাচ্চা ও সন্তানদেরকে এমন শিক্ষা ও লালন পালন দেবে যে লালন পালন ও শিক্ষায় শির্ক থাকবে না, শির্ক মুক্ত আকীদা ও বিশ্বাস তার মধ্যে তার অন্তরে ঢুকাবে। বাচ্চার লালন পালনের সময় এই আকীদার দিকটা খেয়াল করার পর বাচ্চাকে নামাজের অভ্যাসী করাবে, সালাতে অভ্যাসী করাবে, নামাজের অভ্যাস করাবে। মনে রাখবেন, আজ বেশিরভাগ পিতা মাতাই যখন বেনামাজি তখন তাদের সন্তানকে নামাজের আদেশ দিতে পারে না, কারণ সন্তান চট করে বলবে তুমি মসজিদে যাও না, আমাকে মসজিদে যেতে বলছ, এই কারণে আদেশ দিতে পারে না। কিন্তু ইসলামের আদেশ মেনে চললে যখন বাচ্চা 7 বছর বয়সে হবে তখনই তাকে সালাত ও নামাজ আদায় করার আদেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লিমুস সাবিয়া সালাহ ইবনা 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানকে নামাজ শিক্ষা দাও যখন তারা 7 বছরের হবে। ওয়াদরিবুহু আলাইহা ইবনা 10, এখন তখন এবং যখন তারা 10 বছরের হবে তখন তাদেরকে মারো, মারপিট করো যেন নামাজ অবশ্যই পড়ে। 7 বছরের সময় শুধু আদেশ করো, তাদেরকে অভ্যাস করা মসজিদে যাওয়ার, নামাজ পড়ার। কিন্তু অনেক মানুষ আছে আমাদের দেশে যারা সন্তান এবং বাচ্চাদেরকে মসজিদে ঢুকিয়ে দেয় না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি করো, বাচ্চাদেরকে নামাজের অভ্যাসী করো 7 বছর বয়স হলেই। হাদিসটি ইমাম তিরমিজি আবু দাউদ বর্ণনা করেছেন। যাই হোক, আমরা বলছিলাম যে সন্তানদের লালন পালন করা বড় দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব লালন পালনের মধ্যে তার আকীদা ও বিশ্বাস, দ্বিতীয় নম্বর বড় দায়িত্ব হচ্ছে তাকে নামাজের শিক্ষা দেওয়া, আর তৃতীয় বড় দায়িত্ব হচ্ছে তাকে আদব আখলাক শিষ্টাচার সুন্দর চরিত্র ব্যবহার শিক্ষা দেওয়া। যে কথা বলছিলাম যে মানুষ অনেক সময় ছেলে পেলেদের লালন পালন ভালো করে না বলে রাস্তাঘাটে এমন শব্দ এমন গালি বের করে যে মানুষ শুনে লজ্জা পেয়ে মাথানত করে চলে যায়, আর ও মানুষের সঙ্গে এরকম করে গালি দেয়। মানুষের ব্যবহার চরিত্র এত খারাপ হয় যে মানুষ ভয়ে ওদের সঙ্গে কথা বলতে চায়, কে জানে বললে কি যে বলে না, এদের মুখে মানে যাকে বলে মুখে এদের লাগাম নাই, এরা বড় ছিল না, ভয় করে বড় মানুষেরা এরকম বাচ্চার সঙ্গে কথা বলতে। এটা কিসের কারণে হয়? কারণ সে সহি লালন পালন করতে পারেনি। এ সময় বাচ্চাদেরকে অবশ্যই শিক্ষা দিতে হবে যে বড়দের আদব কি, পিতা মাতার সম্মান কি, বাবা মায়ের সম্মান কি, চাচা এবং আত্মীয় স্বজনের সম্মান কি, বড়দের সম্মান কিরকম করতে হয়, এর সকল আদব কায়দা শিখাতে হবে। তাদেরকে আদব কায়দা শিখাতে হবে যে আল্লাহর সাথে আদব কেমন হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব কেমন হবে এবং কোরআনের সাথে আদব কেমন হবে। অনেক মানুষ অনেক বাচ্চা এখনো ভালো করে জ্ঞান হয়নি, আল্লাহকে গালি দিয়ে দেয়, তার মানে আল্লাহর সম্পর্কে কি আদব হওয়া চাই, তার কি শিক্ষা দেওয়া চাই, দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেই না, যে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বলে, নবীকে রাসূল বলে, নবীকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে তো রাসূল, রাসূলকে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর শিক্ষা নেই। নবীর কথার সামনে অন্যকে অন্যের কথাকে গুরুত্ব দিতে পারে না একজন মুসলিম। সর্বাবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কি সবচেয়ে বড়? ব্যক্তি হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সম্মানী। যখন এই শিক্ষা ও এই দীক্ষা আপনি দিতে পারবেন না, তখন তারা যখন বাংলা পড়াশোনা করবে তখন অমুক সাহিত্যিক আর অমুক কবি ওইটাই তার কাছে বড়, অমুক সায়েন্টিস্ট ওইটাই তার কাছে হিরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কোনো মর্যাদা তার সামনে তার অন্তরে আসে না, তার মাথায় সেই মর্যাদা পায় না ও আসে না। এটা কিসের কারণে? কারণ সন্তানদের ভালো করে লালন পালন করা হয় না, তারা কায়দা শিখানো হয় না, তারা বড় ছোটদের আদব কায়দা শিখে না। ভাইরা, সন্তানদের লালন পালনের আর একটি দিক হচ্ছে যে বাচ্চাদেরকে কিভাবে খাওয়া খাবে, কিভাবে পান করবে, কোন হাত দিয়ে খাবে, কোন হাত দিয়ে পান করবে, খাওয়ার আগে কি বলবে, খাওয়ার শেষে কি বলবে, এ সকল আদব শিক্ষা দেবে। তাদেরকে শিক্ষা দেবে কাপড় পরলে কিভাবে পরবে, কাপড় পরার সময় কি দোয়া করবে, তাদেরকে শিক্ষা দেবে ঘুমে ঘুম গেলে কি দোয়া দেবে, ঘুমের সময় কি দোয়া পড়তে হবে, কি জিকির করতে হবে, ঘুম থেকে উঠলে কি করতে হবে, বাড়িতে ঢুকলে কি দোয়া পড়তে হবে, বাড়ি থেকে বের হলে কি পড়তে হবে, মসজিদে ঢুকলে কি বলতে হবে, মসজিদ থেকে বের হওয়ার সময় কি করতে হবে, আদব কায়দা শিখাতে হবে পেচ্ছাপ পায়খানা প্রয়োজনীয় কাজের, যে হাম্মামে গেলে বাথরুমে গেলে কি বলতে হবে, বাথরুম থেকে বের হলে কি বলতে হবে, এ সকল শিক্ষা অবশ্যই প্রত্যেক পিতা মাতাকে দিতে হবে এবং প্রত্যেক শিশু এটা অধিকার রাখে, যে প্রত্যেক শিশু এটা অধিকার রাখে যে তারা তার পিতা মাতার কাছ থেকে এই সকল শিক্ষা অবশ্যই দেবে। যদি না দিতে পারে তাহলে সেটাই আসলে ব্যর্থ বাবা, সেটাই আসলে
ব্যর্থ বাবা, এই সব কিছু শিক্ষা দীক্ষার মধ্যে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে সে মানুষ যেন তাদের নিজেকে এবং নিজের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই জাহান্নামের আগুনে যেন সন্তান না যায়, ছাত ছেলে পেলে এবং নিজের পরিবার যেন জাহান্নামি না হয়, তার জন্য যা প্রস্তুতি আছে সেই সকল প্রস্তুতি নিতে হবে। তাহলে সেই পিতা ও সেই মাতা হচ্ছে আসলে মর্যাদাবান পিতা মাতা, এবং সত্যিকারে সে তার হক ও অধিকার আদায় করছে, নচেত করছে না। আমরা পিতা মাতার সন্তানের অধিকার সম্পর্কে যে আলোচনা করছি, সেই আলোচনার শেষ দিকে, বলতে পারেন শেষ দিকের একটু আগে যে আলোচনাটি আছে সেটি আর কয়েকটি পয়েন্ট মাত্র। তার মধ্যে আরেকটি বড় পয়েন্ট হচ্ছে যে পরিবারের লোকদের লালন পালন ভরণ পোষণ করা, এটা প্রত্যেক পিতা মাতার দায়িত্ব, বিশেষ করে পিতার দায়িত্ব। পরিবারের কি করা? ভরণ পোষণ। এরকম নয় যে পিতা হওয়ার পর নিজেই খাবো আর ওর জন্য ইনকাম করব, আর নিজের স্ত্রী আর নিজের ছেলে পেলে এবং বাড়িতে বাপ মা আর ইত্যাদি যারা আছে তাদের লালন পালন বাদ, এরকম ইসলাম বলেন। বরং তাদের অবশ্যই ভরণ পোষণ দিতে হবে, এবং ইসলামের এটি একটি বড় বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান আই ইউদাইয়া মান ইয়াকুত, একটি মানুষের গুনাহের জন্য এতটুকুই যথেষ্ট যে যে তার ভরণ পোষণের দায়িত্বে যে আছে, যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর আছে, তাদেরকে খাদ্য দেয়, আহার দেয়, সবকিছু ব্যবস্থা করে দেয়, কিন্তু তাদের লালন পালন না করার কারণে তাদেরকে বরবাদ করে দেয়, এরকম যেন না হয়। তাহলে ভরণ পোষণ অবশ্যই একটি ভালো দায়িত্ব, বড় কর্তব্য। এই কারণে যে আল্লাহ, এমনকি ইসলামে মানুষকে বিবাহ করার জন্য পূর্ণ অধিকার বা বলতে পারেন সব শর্ত তখনই হয় যখন সে তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রাখে, তখন এতে সে বিবাহ করার পূর্ণ কি রাখে, যোগ্যতা রাখে। এখন ভরণ পোষণ স্ত্রীকে দিতে হবে, এটা ইসলামের দায়িত্ব। বরং বলা হয়েছে আপনি যা খাবেন তাকেও তা খাওয়াতে হবে, আপনি যা পরবেন তাকেও তা পরাতে হবে, এবং তার যেটা সাধারণ চাহিদা এবং সমাজে যেটা প্রয়োজন এরকম সব কিছু তাকে দিতে হবে। মনে রাখবেন, এগুলো করার সময় যদি আপনি এটাকে বোঝা মনে করেন, ঝামেলা মনে করেন, তাহলে আপনাকে একটুকুও নেকি হবে না। আর যদি মনে করেন যে এটা আমার দায়িত্ব, ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেছেন, তাই আমি ইনকাম করছি, যা কিছু করছি আমি এদেরকে দেখবো, লালন পালন করব, ওদের যাবতীয় প্রয়োজন পূরণ করবো যেগুলো হালাল প্রয়োজন, তাহলে মনে রাখবেন স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দেওয়াও কিন্তু সেই সময় নেকির কাজ, নচেত কিন্তু নেকি হবে না। আজ অনেক মানুষ ঝামেলা মনে করে, আমার এতগুলো ছেলে, ওর দুটো ছেলে, আমার পাঁচটা ছেলে, আরে বাবা ওকে দুটো দিয়েছে, তোমাকে পাঁচটা দিয়েছে, কি সমস্যা? আবার কিছু মানুষ বলে, আমি বিদেশে খাটতে এসেছি, আমাকে তো আমার পরিবার দেখতে হয়, আমার ছেলেকেও দেখতে হয়, অমুককেও দেখতে হয়, অমুক এদিন ফের ওকেও দেখতে হয়, সবকে দেখতে, বাপ মাকেও দেখতে হয়, বিরাট ঝামেলা। না ভাই, সবচেয়ে বড় কথা হলো এই যে আপনাকে এটা বুঝতে হবে যে ইবাদত যেমন নামাজ রোজায় আছে, তেমন ইবাদত এই সকল লালন পালনও হয় যদি আপনার নিয়ত সহি থাকে এবং ঠিক থাকে। আমরা এই দায়িত্ব, যেটা পিতামাতার দায়িত্ব, সেই পিতামাতার দায়িত্বের আরেকটি পয়েন্টে শুনব। সেই পয়েন্টটি হচ্ছে, যদি কোনো পিতা কোনো মাতার মেয়ে সন্তান হয়, অর্থাৎ ছেলে হয়নি শুধুই মেয়ে হয়েছে, কিংবা ছেলেও হয়েছে মেয়েও হয়েছে, আর এই মেয়ে হওয়ার সময় সে কোনো রাগ গোসা করেনি, অন্তরে কোনো কষ্ট নেয়নি, এবং এই জিনিসটাকে সে মন্দ মনে করেনি, বরং সে খুব আদরের সাথে মহব্বতের সাথে আল্লাহ তাআলার মানে সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সকল কিছু সমস্যা যা কিছু হয়ে থাকে সমাজে সেগুলোকে সে দূরে রেখে সেই মেয়েকে লালন পালন করেছে, ভালো করে লালন পালন করেছে, তাহলে শুনেন তার জন্য কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন, জাআতনি ইমরাতুন মাহা ইবনাতান তাসআলনি ফালাম তাজিদ ইনদি গায়রা তামারাতিন ওয়াহিদা, এক মহিলা আসে দুই মেয়েকে নিয়ে সাথে করে, কিছু খেতে চায়, আমার কাছে কিছুই ছিল না একটি খেজুর ছাড়া। এরকম পরিবার ও পরিবেশ চিন্তা করা যায় আজকাল? দুইজন মেয়ে নিয়ে এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছে, খেতে চাচ্ছে, খুঁজে দেখা যাচ্ছে কিছুই নাই, মাত্র একটা খেজুর আছে,
কি হলো, ফাআতাইতুহা ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, আমি তাকে একটি খেজুর দিলাম, দেখলাম সে একটা খেজুর দুইটা ভাগ করে দুই সন্তানকে দিয়ে দিল, দুই মেয়েকে দিল। সুম্মা কামাত ফাখরাজাত, অতঃপর দাঁড়িয়ে দাঁড়ালো এবং বের হয়ে গেল বাড়ি থেকে। ফাদাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আল্লাহ রাসূল বাড়িতে প্রবেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাহাদাসাতহু ফাহাদাসতুহু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা বললাম। তিনি শোনার পর বললেন, মাইয়ালি মিন হাদিহিল বানাতে শাইয়ান, যে এরকম মেয়েদের লালন পালন করবে, ফা আহসানা ইলাইহিন্না, তাদের প্রতি ইহসান করবে, দয়া করবে, মায়া করবে, কুন্নালাহু সিদরাম মিনান নার, তাহলে জাহান্নামে যাওয়া থেকে এই মেয়েগুলি আড় হয়ে যাবে। মানে সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়া থেকে এই মেয়েরা তাকে কি করবে, বাধা দিয়ে দিবে। এই জন্য বলা হয়েছে একটি হাদিসে যে যার দুইটি যার তিনটি মেয়ে সন্তান আছে, ভালো করে লালন পালন করেছে, ওয়াহসানা ইলাইহিন্না, তাহলে সে জান্নাত পাবে। একজন সাহাবী এই কথা শোনার পর জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল যদি দুটি মেয়ে হয় তাহলে কি সে জান্নাত পাবে? আল্লাহ রসুল বললেন, দুটি হলেও পাবে। সেই লোক বলছেন, সেই বর্ণনাকারী বলছেন যে আমি আর একটি হলে পাবে কিনা এটা জিজ্ঞাসা করিনি, যদি করতাম তো হয়তো আল্লাহ রসুল ওইটাও বলতেন। কিন্তু ছেলেদের লালন পালন করলে জান্নাতের সার্টিফাই আছে এই কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না। সেই কারণে বলছিলাম, যাদের মস্তিষ্ক পচা, তারা এমন কিছু দলিল নিয়ে মানুষের মধ্যে গোলমাল ছড়ায়, খারাপ মনোমানসিকতা তৈরি করে যে ইসলাম মেয়েদেরকে সম্মান দেয়নি, পুরুষকে বেশি দিয়েছে। যেমন একটু আগে শুনলেন যে হাকিকার বেলা দুটি হয়েছে, তাই অনেকে আবার ক্রিটিসাইজ করে দিবে যে আর ছেলেদের জন্য দুইটা, মেয়েদের জন্য একটা কেন? কিন্তু মেয়েদের দুটি বা তিনটি হলে তার লালন পালন করার পর জান্নাত পাওয়া যাবে। এখানে মেয়েদেরকে সম্মান বেশি দেওয়া হলো না ভাই, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান, যেখানে যেমন দরকার আল্লাহ তাআলা সেখানে তেমন দিয়েছেন। আমরা মাথা পেতে ওটাই মানবো, ওটাই আসল ইসলাম মানা, আর এই সকল চক্রান্ত আর গোলমাল কথা শোনার কোনো আমাদের প্রয়োজন নেই। আমরা শুনছিলাম যে সন্তানদের কি হক রয়েছে পিতা মাতার প্রতি, সন্তানদের হকদের মধ্যে রয়েছে এই যে যদি কোনো কিছু সন্তান পিতা মাতা তাদের সন্তানকে দিতে চায় জীবিত থাকা অবস্থায়, এটাকে বলা হয় আতিয়া বা হেবা। একটা হলো মৃত্যুর পর পাওয়া, মৃত্যুর পর ওটা হলো ফরায়েজ স্বরূপ পাওয়া, মানে ওটা পাবেই, আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন একজন মানুষ মারা গেলে তার অমুক অমুক থাকলে তখন দিতে হবে, ওটাকে বলা হয় ফরায়েজ, জরুরি করা হয়েছে ফরজ, ওটা ওটা যদি কিছু করা যাবে না। কিন্তু কোনো মানুষ জীবিত থাকার সময় যদি তার সন্তানকে কিছু দিতে চায়, তাহলে সে যেন সবার মাঝে ইনসাফ করে, ন্যায় করে, কাউকে বেশি দিবে আর কাউকে দিবে না, কারো হক মেরে দিবে এরকম যেন না করে। মনে রাখবেন, যে সন্তানকে আপনি বেশি দিলেন সে আপনার ভালো হলো, অন্য সন্তানের মনটা যে খারাপ হলো, সে কি আর আপনাকে মর্যাদা দিবে অন্তরে, আপনাকে কি আর ভালোবাসবে? এরকম যেন না করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মাঝে ন্যায় পরায়ণতা এবং সততা, লক্ষ্য সততা বজায় রাখো, তাদের মধ্যে ভালো ইনসাফ করো, তাদের মধ্যে বেইনসাফ করিও না। মনে রাখবেন, তাই যদি জীবিত থাকা অবস্থায় সন্তানকে কিছু আপনি দিতে চান, দিতে চান সেটা জমি হোক, টাকা পয়সা হোক, আর কিছু হোক, তাহলে বরাবর দিবেন, ও তাহলেই আপনি সুন্দরভাবে তাদের সকলেরই মায়া মহব্বত পাবেন। আর যদি এরকম গোলমাল করা হয় তাহলে আল্লাহর কাছে উত্তর দিতে হবে, আর দুনিয়াতেও অন্য সন্তানের কাছে বেজ্জত হতে হবে বা অসম্মানের পাত্র হতে হতে হবে। আমরা সন্তানদের অধিকারের কথা বলছিলাম, শেষ কথাটি বলে দিই, সন্তানের অধিকারের মধ্যে রয়েছে যেন পিতামাতা সন্তানের জন্য বদদোয়া না করে। আমরা অনেক সমাজে দেখেছি, অনেক মানুষে দেখেছি সন্তানের সঙ্গে ঝগড়াঝাঁটি হচ্ছে, হওয়ার পর এক পর্যায়ে সন্তানকে বদদোয়া দিয়ে দিচ্ছে। হাদিসে এসেছে, হতে পারে ওইটি দোয়া কবুল হওয়ার সময় আর দোয়া কবুল হয়ে যাবে আর সন্তানের প্রতি সেই বদদোয়া লেগে যাবে। সন্তান সন্তান, পিতা মাতা পিতা মাতা, সন্তান যতই ভুল করুক তাকে আদব দিতে হবে, তাকে শিখাতে হবে, তাকে অন্য শাস্তি দিতে হবে, কিন্তু যেন বদদোয়া না দেওয়া হয়, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজের নিজের প্রতি বদদোয়া দিবে না, হে আল্লাহ তুমি আমাকে ধ্বংস করো, অমুক করো, তমুক করো, এরকম অনেক মানুষ বলে ঝামেলা পড়লে আল্লাহ রাসূল বলছেন নিজের উপর বদদোয়া দিবে না,
যাই বল তাই হোক দুনিয়াতে ঝামেলা। তারপর বলছেন ওয়ালা তাদরু আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বদদোয়া দিবে না। দিতে পারে এটা একটা, এটা পিতা মাতার একটা অধিকার বটে, কিন্তু সাধারণত যেন না দেওয়া হয়। আর মানুষ তো বদদোয়া দিতে দিতে আজকাল বলছে এটাকে তেজ্য পুত্র করে দিলাম, একেবারে মানে শেষ মনে হচ্ছে তেজ্য পুত্র করে দিলে কি সেই মানুষের যে সম্পর্ক, যে মায়ের পেট থেকে বের হয়েছে যেটা তার আসল পিতা, ওই পিতা কি নষ্ট হয়ে যাবে? মানুষ কি ছেড়ে দিবে যে অমুকর পিতা নয়? আল্লাহ কি ছেড়ে দিবেন যে তুমি পিতা থেকে বঞ্চিত হয়ে গেলে? এ সকল করার ইসলামের কোনো বিধান নেই। ওকে আদব দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেটা গ্রহণ করেন, এরকম করার প্রয়োজন নেই। তারপরে বলছেন আর এরকম করার পর যদি তাকে জমি জমা থেকে বঞ্চিত করে দেয়, শরিয়া আইন অনুযায়ী বঞ্চিত হবে না, কারণ আল্লাহ তাআলার মৃত্যুর পর একজন মানুষের যেটা তারেকা, যে ধন সম্পদ থাকবে, যেভাবে বণ্টন করে দেওয়া হয়েছে তার সন্তানদের মাঝে, সে অংশে থাকবেই যদি ও আইন ও আদালতে তাকে বঞ্চিত করে দেয়। তারপরে বলছেন ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, এবং নিজের মাল সম্পদের প্রতিও বদদোয়া করবে না, নিজের প্রতিও করবে না, সন্তান প্রতিও বদদোয়া দিবে না, সন্তানদের প্রতিও দিবে না, এবং মাল সম্পদের প্রতিও দিবে না। কষ্ট করে ইনকাম করেছ, যেরকম করে হোক রাখো, কাজে দিবে এই দুনিয়াতে এবং আখেরাতে, নলে কম করে হলে সন্তানেরা পাবে, কিন্তু এগুলাতে বদদোয়া দিও না। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, 3114 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্টই বলেছেন যে পিতামাতার দোয়া কবুল হয়, তিন প্রকার লোকের দোয়া কবুল হয়, তার মধ্যে বলছেন কিসে পিতা মাতার দোয়া কবুল হয়। তো পিতা মাতার দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও দোয়া। বদদোয়াটা কি দোয়া না দোয়া না? দোয়া আপনি কারো কল্যাণের জন্য করছেন, বদদোয়া যেটাকে বলা হয় ও কল্যাণের জন্য, তো ওইটাও দোয়া। তো বলছেন যে তার দোয়া ও বদদোয়া উভয় কবুল হয়, সেই কারণে কি করা যাবে না, পিতা মাতার জন্য বদদোয়া না দেয়। রাসূল বলছেন সালাতু দাওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফিহিন্না, তিন প্রকার এমন লোক আছে যাদের দোয়া কবুল করা হয় তাতে কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মাজলুম, যারা অত্যাচারিত মাজলুম, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তারপরে বলছেন ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, আর পিতার দোয়া তার পুত্রের জন্য যদি হয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা কি করেন, কবুল করেন। হাদিসটিকে ইবনে মাজাহ বর্ণনা করেছেন। অতঃপর অন্য এক বর্ণনা এসেছে মুসনাদ আহমদের, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আর পিতার বদদোয়া পুত্রের জন্য যদি হয় তাহলে সেটা আল্লাহ তাআলা কি করেন, কবুল করেন। সেই জন্য পিতা এবং মাতা যেন হুঁশিয়ার থাকে, ছেলে এবং সন্তানদের যেন চট করে বদদোয়া না দেয়, কারণ এটা কবুল হয়ে যেতে পারে, আর হওয়ার পর তখন নিজে নিজেই লজ্জিত হবে পিতা মাতা, কোনোদিন না কোনোদিন রাগ তার উপর থেকে সরে যাবে, এবং তখন দেখবে যে বদদোয়ার কারণে আমার ছেলে অন্ধ হয়ে গেছে, বা আরও কিছু হয়ে গেছে, বা আরও কিছু হয়ে গেছে, তখন বলবে, মনে মনে বলবে, আকাঙ্ক্ষা করবে যে যদি নাই দিতাম বদদোয়াটা তাহলেই ভালো ছিল, কিন্তু তখন আর বদদোয়া ফিরিয়ে নেওয়ার কোনো উপায় থাকবে না বা রাস্তা থাকবে না। সেই জন্য পিতামাতাকে, যেন পিতামাতা যেন সন্তানদেরকে সাধারণত বদদোয়া না দেয়। আজকের আলোচনা এখানেই শেষ হলো। আমাদের আলোচনার সারাংশ স্বরূপ মোটা কথা হচ্ছে এই যে ইসলাম যেমন সন্তানদের প্রতি এটা জরুরি করেছে, সন্তানদের অনেক, সন্তানদেরকে এটা কর্তব্য দায়িত্ব দিয়েছে যে তারা যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাদেরও একটা দায়িত্ব কর্তব্য দিয়েছেন যেন সন্তানদের সম্পর্কে তাদের কি থাকে, একটা বিশেষ বিশেষ কোনো নিয়ম থাকে এবং ইসলামী বিধানে যেন সেটা করা হয়, যেটাকে বলা যেতে পারে যে সন্তানদের প্রতি পিতা মাতার হক রয়েছে আর পিতা মাতার প্রতি সন্তানেরও হক রয়েছে, আর উভয়ের হকের কিছুটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করলাম। সবচেয়ে বড় কথা হলো যে আমরা সন্তান হিসাবে পিতা মাতার প্রতি যে হক রাখি তার চাইতে অনেক অনেক গুণে পিতা মাতার হক রয়েছে আমাদের উপর, সন্তানের উপর। তাই পিতা মাতার হক ও তাদের অধিকার হচ্ছে বড় অধিকার, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারের পর আমাদেরকে খেয়াল রাখতে হবে সর্বাবস্থায়, এমনকি যদি তারা বিশেষ করে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যান তাহলে ওই সময় তাদের সেবা করা, তাদের খেয়াল রাখা, এটি হচ্ছে আরও বড় দায়িত্ব ও কর্তব্য। আমরা আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকল পিতামাতা যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ যেন তাদের ক্ষমা করেন, আমিন। যারা পৃথিবীতে আছেন তারা যেন
সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে পৃথিবীতে থাকেন। আমরা যেন তাদের সেবা শুশ্রূষা করতে পারি, করে নিজের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারি, এই জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।